नमस्कार বন্ধুরা, পাঁচ ফোড়নে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে শেয়ার করব ডাটার একটা রেসিপি। সজনে ডাটা যেগুলো একটু বেশি মোটা হয়ে যায়, সেই ডাটাগুলো দিয়ে একটা কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যেতে পারে। আজকে সেই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমেই দেখো, রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু ডাটা কেটে নিয়েছি। ডাটাগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটেছি আর উপরের খোসাগুলো দেখো ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ডাটাগুলো কিন্তু আমি ধুয়ে তারপরে রেখেছি, একদম কিন্তু জল ঝরিয়ে নিয়েছি ডাটাগুলো থেকে, কোনো রকম জল নেই দেখো। অন্যদিকে দেখো, ডাটার সঙ্গে আলু দেব, সেই জন্য আলুগুলোকেও একটু সরু সরু করে কেটে নিয়েছি। আলুগুলোও কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরানো রয়েছে, এর মধ্যেও কোনো রকম জল নেই। তো এরপর দেখো, রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো এ দেখো, এরপরে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটাকে কিন্তু ভালোভাবে একটু ফ্রাই করে নেব। তো দেখো, আলুগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, খুব বেশি সময় লাগলো না আলুগুলো ভাজতে, যেহেতু একদম সরু করে কাটা রয়েছে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবারে দেখো, ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে একটু ফ্রাই হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাটাগুলো। সমস্ত ডাটা একবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব, তারপরে কিন্তু খুব বেশিক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে না, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এরপরে আমি ডাটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে কিন্তু ডাটাটা এবারে আমি নেড়ে চেড়ে দেব, যাতে নুন হলুদটা খুব ভালোভাবে ডাটার সাথে মিশে যায়। তবে ডাটাটা কিন্তু এখন আমি ঢাকা দিয়ে ভাজবো, নয় কিন্তু তাড়াতাড়ি ডাটাটা ভাজা হবে না, সেই জন্য আমি এটা একটু ঢাকা দিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো, অনেকটাই কিন্তু হয়ে এসেছে ডাটাটা, ভাজা ভাজা হয়ে গেছে ভালোই। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভাজা কিন্তু হয়ে গেছে ডাটা, এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিন্তু মশলা। তো দেখো, একে একে মশলাগুলো আমি ডাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা, তারপরে দিলাম এখানে পোস্ত বাটা, আর সবশেষে দিয়ে দিলাম আমি এখানে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিলাম আমি এখানে। যে লঙ্কাগুলো একটু লাল হয়ে গেছে সেই লঙ্কাগুলো বেটেছি বলে এখানে লাল রং লাগছে। তো এরপরে মশলা দিয়ে আমি ডাটাটাকে কিন্তু একটু কষিয়ে নেব। তো এখন দেখো, যে পাত্রটাতে আমি মশলাগুলো রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটুখানি, সামান্য একটুখানি আমি এখানে জল অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর তার আগে কিন্তু এখানে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন, আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো ডাটার মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত কিছু একবারে আমি মশলার সাথে কষিয়ে নেব,
সেই জন্য আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। খুব বেশি কিন্তু আর সময় লাগবে না রান্নাটা হতে, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মশলার সাথে ডাটা আর আলুটা খুব ভালো করে কষিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নেব, তাহলেই কিন্তু একদম কষে যাবে। তো দেখো বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। আর এখানে খুব বেশি কিন্তু জল ইউজ করার কোনো প্রয়োজন নেই, অল্প জল দিলেই কিন্তু হয়ে যাবে। ডাটা আর আলুটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করাই আছে, তো জলটা দিয়ে আর একটু পরিমাণে আমি সেদ্ধ করে নেব ডাটাটাকে, সেই জন্য এখানে জলটা দিলাম। তো দেখো খুবই সামান্য পরিমাণে আমি এখানে জল দিয়েছি। এখন কিন্তু এটাকে আবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখো রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে, এর মধ্যে থাকা জল কিন্তু সম্পূর্ণ টেনে গেছে। দেখো এখন কিন্তু জল যতটা পরিমাণে দিয়েছিলাম সেটা আর নেই, খুব অল্প একটু আমি এখানে রেখেছি, মানে একটু ভেজা ভেজা ভাব রয়েছে। তো রেসিপি একদমই কমপ্লিট হয়ে গেছে। এইটুকু কিন্তু জল দিয়ে ভেজা ভেজা ভাব না থাকলে ভালো লাগবে না খেতে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম দেখো অল্প পরিমাণে চিনি, একটু চিনি দিলে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। আর এই ডাটা রেসিপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, সেই জন্য দিলাম। তবে এটা সম্পূর্ণ অপশনাল, যদি তোমরা কেউ না দিতে চাও তো নাও দিতে পারো। আমার মনে হয় এই রেসিপিটাতে একটু চিনি দিলে বেশি ভালো লাগে খেতে, সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলার পরে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব উনুন থেকে। দেখো পুরোপুরি রেডি আজকে আমার এই ডাটার রেসিপি। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। তো আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে, আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে কিন্তু সবার আগেই পৌঁছে যাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে নিও। আর সবশেষে বলবো এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। তো পরবর্তী অন্য একটা রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।